প্রচন্ড ছটফটে পায়রাগুলো একদম হাতে ধরার বাইরে, মানে সমস্ত পায়রার লাইনটা একই এই লফটা। এই হচ্ছে পেয়ার, আসলে চোখটা শক করায় আপনাদের। নমস্কার, আমার নাম বিশাল আর আমি ঠাকুরপুকুরে আমার বাড়ি। আর হলো আমার একটু প্রবলেমটা হলো কি, আমার একটু প্রবলেম এসে গেছে যে আমাকে যেহেতু বাইরে যেতে হবে, একটু ইম্পর্টেন্ট কাজ আছে, আর আমার পায়রা কিছু সেল আছে, আর কিছু পায়রা ছিল যেটা আমার সিনিয়র দাদাকে দিয়ে দিয়েছি, আর এই কি পায়রা আছে দেখুন। আর আলিদাকে কালকে বললাম, এমার্জেন্সি পড়ে আছে, আলিদা শীঘ্রই এসছে। দু চারটে শিডিউল ছিল ওনার, হয় কি বলবো, ওটা মানে বাইরে একটু কাজবাজ ছিল, সেটা ক্যান্সেল করে আমার কাছে এমার্জেন্সিতে এসছে, আলিদা এসছে, এটা খুব খুব ধন্যবাদ। আমার সব সিনিয়র দাদা একটা হাত ধরে সব পায়রা করা, আমার যা পায়রা ছিল সব দিয়ে দিয়েছে, আর ওর জেনারেশনগুলো সব এইখানে আছে, সব সব ভালো পায়রা সব উড়বে, গ্যারেন্টি এটা। এই যে পায়রা দেখুন, লোকেশন হলো ঠাকুরপুর ক্যান্সার হসপিটাল। আর আপনার যদি কেউ পায়রা নিতে চান, আমার লফট ভিজিট করে দেখতে পারেন, যা পায়রা সব আপনার দেখে নেবেন, সব ভালো পায়রা। আর এই শুন, মোবাইল নাম্বারটা হলো 9123039208, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবেন আপনার। এক এক করে সব পায়রা দেখাচ্ছি, এবার দেখুন ব্রিডার আছে, কিছু বাচ্চা পায়রাও আছে দেখানোর মতো, ও উড়বে সব ভালো আপনারা। এবার দেখুন এক এক করে, আর প্রাইস সব আমি বলে দেবো কল করলে, আর যে পায়রা লাগবে আপনি স্ক্রিনশট দিয়ে দেবেন, আমি দেখিয়ে দেবো। সো বন্ধুরা, মানে আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিশালের লফটে, আর একদম নেয়ার ল্যান্ডমার্ক বিশাল যেমন বললো ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল, তো ওখানে এসে বিশালের দেওয়া নাম্বার স্ক্রিনে থাকবে, আপনারা যদি কন্ট্যাক্ট করেন তাহলে সরাসরি আপনাদেরকে নিয়ে বিশাল লফটে চলে আসবে। তো বিশাল আমাদের থেকে অনেক বয়সে ছোট, ছোট ভাইয়ের মতো, ও আমার লফটে ভিজিট করেছিল। তো যেখানে ব্রিডার পেয়ার যেগুলো ছিল, ওর সিনিয়র দাদার কথা মতো যেগুলো নিয়েও পায়রা করেছিল, তো দাদাকে সব পায়রা ব্যাক করে দিয়েছে, ওগুলো বাইরে কাউকে সেল করেনি। এটা একটা খুব সুন্দর, খুব ভালো বিষয়, অ্যান্ড ওর দাদাও পুরোটাই সাপোর্ট করেছে। অ্যান্ড এইখানে যে জেনারেশন যেগুলো ফ্লাইং হচ্ছিল বা জেনারেশনগুলো আছে, এইগুলো আপনাদের ওয়ান বাই ওয়ান শক করাচ্ছি। আর বন্ধুরা, সত্যি বলতে বিশালের সাথে আমার অনেকবারই কথা হয়েছে, আমি এসে উঠতে পারছিলাম না, বাট ও যখন কালকে ফোন দিল রাতে যে একটু এমার্জেন্সি আছে, ওর জাস্ট মানে 4-5 দিনই আছে, এরপরে ওর বাইরে চলে যেতে হবে, তো এমার্জেন্সিতে আমি তাই অন্য শিডিউল ক্যান্সেল করে এখানে চলে এসেছি, অন্য লফট ভিজিট আমার ক্যান্সেল হলো। বাট আপনারা দেখুন পায়রাগুলো, কিছু সাদা পায়রা আছে, আমি লাইন কিছু বলবো না, আপনারা দেখলে অনেকটাই বুঝতে পারবেন যারা অভিজ্ঞ যে কী লাইনের পায়রা আছে। তো আপনারা দেখুন সমস্ত পায়রাগুলো আমি সংক্ষিপ্তভাবে হলেও দেখাবো, যারা নিতে ইচ্ছুক জেনুইন আছেন বিশাল ভাইকে এই প্রবলেমের সময় সাপোর্ট করুন, যাদের প্রয়োজন তারা সরাসরি চলে আসুন, পায়রাগুলো নিয়ে নিন। বাট বারবার বলছি, হাতে কিন্তু 4-5টা দিনই সময় আছে বিশাল ভাইকে, তার মধ্যেই পায়রাগুলো দিতে হবে। তো বন্ধুরা, আমরা চলুন পায়রাগুলো ওয়ান বাই ওয়ান এবার শক করাতে থাকি। বিশাল ভাই, একদম প্রথম কী শক করছি আমরা? এটা সাদা পায়রা। আচ্ছা, লাইন নিয়ে আমি কিছু বলবো না, যে দেখলে অবশ্যই বুঝে যাবে কী পায়রা না পায়রা। এই হলো চোখ, মানে মণি কিন্তু ভীষণ ফ্লাকচুয়েট করছে, উইদাউট সানলাইট মণি একদম ছোট হয়ে আছে। এটা কি মাদি পায়রা? হ্যাঁ, এটা মাদি পায়রা। আচ্ছা, পাঞ্জাটা দেখি একটু, এটা দেখাচ্ছি, দেখুন এটা পাঞ্জা, আসুন মাদিটা রিলিজ করে দিই। আর এটা নটটা আমরা বিশাল ভাইকে শক করাতে বলবো। আর এটা হলো নট, এটা ওরি জোড়া, তাই তো? হ্যাঁ, এটা ওরি জোড়া। এগুলো কি সবাই দাদার বাড়িরই পায়রা? একই লাইনে পায়রা, সব ওই দাদারই পায়রা। উড়ান কেমন মোটামুটি হয়েছে এগুলো? এ বাচ্চা উড়ান মানে কিছু বলতে পারবো না, যে উড়ান দেখলে সে অবশ্যই বুঝতে পারবে, নর্মাল এর 1-2 ঘন্টা এমনি চলে যাবে। আচ্ছা, পাঞ্জাটা দেখি, এই পায়রা গেল বছর গেম খেলেছে, তাই মানে দাদা বাড়িতে গেম খেলেছে? দাদা বাড়িতে গেম খেলেছে। বাহ, রেজাল্ট কেমন করেছিল? রেজাল্ট ওই 11 ঘন্টা, 1 ঘন্টা আর ঠিক মনে নেই, এই 1 ঘন্টা একটু বেশি হবে। আচ্ছা আচ্ছা, আসলে ছেড়ে দেখায়, এটা একটা পেয়ার, তাই তো? হ্যাঁ, এটা পেয়ার। তো যদি কোনো ভাই চান তাহলে এটা অ্যাজ আ পেয়ার, একসাথে সেট পেয়ার আপনারা নিতে পারেন। বিশাল ভাই এখানেই পায়রাগুলো করতো, ব্রিডিং যত পেয়ার ছিল এখানেই ছিল, এখানেই ছিল ওর, মানে অ্যাজবেস্টাস কেনা সব প্ল্যান প্রোগ্রাম সব রেডি, বাট ওকে একটা অন্য কাজের পারপাসে বাইরে যেতে হবে। নিচে আমাকে সব দেখালো, সমস্ত র মেটেরিয়ালগুলো রয়েছে, তো ঠিক আছে, ওর পরে হবে পায়রাবাজি, আগে ওর যে পারপাসটা সে পারপাসটা আগে ঠিকঠাকভাবে মিটুক। আমরা নেক্সট কি একটা সবুজ পেয়ার দেখবো? আচ্ছা দাও, একটা পায়রা আমাকে দিয়ে দাও। এটা নর না মাদি? এটা নর পায়রা। তোমার হাতে নর পায়রা, তাই তো? এই পায়রাগুলো বাচ্চা কোনোদিন করে উড়িয়েছ? হ্যাঁ হ্যাঁ। বাহ, এই হলো চোখ, এটা সব অনেক পুরোনো পায়রা। আচ্ছা, পাঞ্জা দেখি, এলের পায়রা ধরে রাখতে পারছি না। এই হলো এবং ডিপ পাঞ্জা। বাহ, নটা রিলিজ করে দাও, এরপর আমরা এর মাদিটা দেখবো। বন্ধুরা, এই লফটে টোটাল সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু সেলের ভিডিও,
তো আপনারা যতগুলো পায়রা দেখছেন সমস্ত পায়রাই সেলে থাকবে। এগুলো মাদির আইস, সানলাইট তো একদম নেই। পাঞ্জা দেখেন, পাঞ্জা, এই হলো পাঞ্জা। আসুন, এই ছেড়ে দিলাম, দেখুন এই যে জোড়া, এই হলো পেয়ার। এই পেয়ারা বাচ্চা উংড়িছে তাই তো? বাহ, এটা হলো নেক্সট পেয়ার। আসুন আমরা নেক্সট পেয়ার শক করি। প্রচন্ড ছটফটে পায়রাটা। তো বিশাল ভাইয়ের মানে বাইরে কোথায়, মানে এই মুহূর্তে কি পড়াশোনার পারপাসে না কোনো জব পারপাসে যেতে হবে? কাজের জন্য, আমার এটা এই ইভেন্টের কাজ বলে তাই বাইরে যেতে হচ্ছে। তো মোটামুটি কতদিনের একটা তোমার বাইরে থাকতে হতে পারে? দু বছর হতে পারে, সাত বছর। মানে পায়রা তার মানে সম্ভব না রাখা, তাই তো? আমাদের ইভেন্টটা তুমি তার পরে একটুখানি ভালো ব্যালেন্সড হয়ে গেলে ভালো লফট করে ভালোভাবে পায়রা করবে, তাই তো? আর এখানে তাওয়াটা এরকম তাওয়া আছে, এই যে বোম, আর এটা একতলায় ছাদ বা চারিদিকে অনেক দূর দূর পর্যন্ত উঁচু বাড়ি নেই, তো তাওয়াটা খুব সুন্দর তাওয়া। তো নেক্সট আমরা একটা পেয়ার শক করছি। এই মুনি সাদাটা কি নর না মাদি? এটা নর, এটা মাদি সাদাটা। আচ্ছা, মুনি সাদাটা দেখে একটুখানি। এটা হলো বন্ধুরা নর পায়রা, এটা একটা সেট, তাই তো? এটা হলো নর পায়রা, আর এটা হলো মাদি পায়রা। মাদি পায়রা ডিপ চোখ, একদম একদম ডিপ চোখ। অনেকেই রক্ত এই চোখটা চায়, এই ডিপ চোখের মাদি পায়রা। বন্ধুরা কোন রকম টাইম ওয়েস্ট না, একদম সরাসরি আমরা পায়রা শখের দিকে আগিয়ে গেছি। জাস্ট পায়রা শখ করব, আপনারা স্ক্রিনশট নিয়ে বিশাল ভাইকে সেন্ড করবেন, পায়রার প্রাইস বা সবকিছু আপনাদের গাইড করে দেওয়া হবে। যে শট নিয়ে পাঠিয়ে দিলে আমি বলে দিতে পারবো। এই হলো মাদি পায়রা। আসুন আমরা নেক্সট পায়রাটা শখ করি। প্রচন্ড ছটফটে পায়রাগুলো, একদম হাতে ধরার বাইরে, মানে সমস্ত পায়রার লাইনটা একই। এই লফটা, এই হচ্ছে পেয়ার। আসলে চোখটা শক করায় আপনাদের, এই হলো চোখ। এবার টুর্নামেন্টে খেলার ইচ্ছা ছিল, কিন্তু কি করব, কাজের চাপ প্রেসার পড়েছে, খেলতে পারছি না। সব প্ল্যানিং করা ছিল, বাচ্চা বাচ্চা অনেক করেছি, কি করার নেই, সব ছাড়তে হবে কাজের জন্য। এই চোখ দেখুন। আচ্ছা, তোমার এই যে দাদার বাড়ির পায়রা, উনি কি টুর্নামেন্ট খেলেন? হ্যাঁ অবশ্যই, উনি মানে সে গরম শীত দুটোই খেলে, দুটোই খেলেন। এই হলো পাঞ্জা। আচ্ছা, এটা কি মাদি? হ্যাঁ। আর নটার চোখটা দেখে একটু। এই বডি হোয়াইট, ঠোঁটে তিল, আর এই পায়রাগুলো আমার বিশাল ভাইয়ের লফটে সত্যি খুব সুন্দর লাগছে। পায়রাগুলোর মধ্যে যে কোয়ালিটি আছে, সব ভালো, দারুণ লাগছে। মানে টুর্নামেন্ট খেলবে বলে রেডি করছিল সব বাচ্চাগুলো, বাট ওর এই জব পারপাসে ওকে চলে যেতে হচ্ছে, তো সেই জন্য ছেড়ে দেওয়া হবে। এই পায়রাগুলো দেখুন আপনারা, সাদা পায়রার মধ্যে একটা আলাদা রকম বিউটি আছে পায়রাগুলোর মধ্যে। আসুন আমরা নেক্সট পেয়ারটা শক করি। এটা একটা জিরিয়া পেয়ার, ডানাতে নর। হ্যাঁ, ডানাতে নর, হাতে মাদি। এটা একটা জিরিয়া পেয়ার। এটাও কি দাদার বাড়ি থেকে? হ্যাঁ হ্যাঁ, এসব ওদের বন্ধুরা, জেনারেশন এইগুলো। জাস্ট পায়রাটা দেখুন, মুমিন চোঁচের মধ্যে খুব সুন্দর পায়রা, সবাই একই ব্লাড লাইন থেকে, একই ব্লাড লাইন। এটা হলো মাদি। তো ভাইয়ের বাড়ি যতগুলো পেয়ার আছে আমি পেয়ার হিসাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি, আর সিঙ্গেল পায়রাগুলো একটা সেপারেট ভিডিওর মধ্যে আমি দেবো। তো এই পেয়ারটা একসাথে ছেড়ে দেখাচ্ছি আপনাদের। খুব মানে সুন্দর পেয়ার, এরকম সাদা জিরিয়া নরমাদি পুরো মেলানো পেয়ার সচরাচর দেখা যায় না, এত সুন্দর সেট পেয়ার দেখুন আপনারা। এটা হলো জিরিয়া পেয়ার, মুমিন চোষের মধ্যে আছে নরটা, আর এদিকে হচ্ছে এই সাদা পেয়ার। খুব সুন্দর লাগলো এই পেয়ারগুলো। সো বন্ধুরা, আপনারা আমাদের বিশাল ভাইয়ের লফটের ব্রিডার পেয়ারগুলো দেখলেন। মানে খারাপ তো লাগছে, ওর একটু মনটা খারাপ, মানে ওকে যখনই আমি বলছি ক্যামেরার সামনে কিছু বলো, ও ঠিক বলতে পারছে না, শখের জিনিসগুলো চলে যাচ্ছে। তো যাক, এর ভালো যে মানে মেন ব্রিডারগুলো দাদার ঘরে দিয়ে দিয়েছে, আর আপনারা তো কিছু ব্রিডার পেয়ার এখানে দেখলেন, তো আমি কিছু পায়রা আরও বললাম জোড়া বেঁধে দিতে, তো বলছে বলে না আমি নিজে হাতে জোড়া বেঁধে পায়রা দেবো না, যদি বাইচান্স ফ্লাই না করে ভালো লাগবে না, কারোর বাড়িতে গেলে কোনো ভাই তো শখের জন্যই নেবে, তো নিজের থেকেও কোনো জোড়া বাঁধছে না। তো যে কটা জোড়া বাঁধা ছিল দাদার হাতে সেইগুলো আপনাদের দেখালো, কিছু জোড়া দাদাকে ফেরত দিয়ে দিয়েছে, আর যেগুলো বেবিস আছে এবার আমরা বেবিগুলো নেক্সট পার্টে শখ করাচ্ছি আপনাদের। তো বিশাল ভাইয়ের নাম্বার স্ক্রিনে থাকবে, সরাসরি কন্ট্যাক্ট করে নেবে, কেমন? তো তোমার মোটামুটি চার পাঁচ দিনের মধ্যেই ঝাঁকড়া করতে হবে, নাহলে আর হবে না। মানে ও আমাকে দেখালো একটা পায়রা, যে পারে তুমি একটু দেখাও আমাকে, যেটা বলছিলে যে ফার্স্ট মানে ওই শীতে টুর্নামেন্ট খেলবে বলে প্রথম জাস্ট পরটা টেনেছে ওই পায়রাটা, আর তারপরেই মানে ওর মানে কলটা এসছে আর কি, জব অপরচুনিটিটা এসছে।
তো আগে ওইটাই ওকে দেখতে হবে যে পাড়াটা বার করছে এই যে এই পাড়াটা শুধু টেনেছি আর কিছু না এই পাড়া জাস্ট পটা টেনেছে আর মানে আটটা পট টানছে তখনই ওর কল আসছে আর কি তো যাক ভাই আগামী দিনে ভালো করে পায়রা করবে এখানে এটা এন্ড করছি নেক্সট পাড়া আপনাদের সিঙ্গেল পায়রাগুলো স্যার এক এক করে লাইন বাই লাইন দেখাচ্ছি ঠিক আছে কেমন বন্ধুরা সো বন্ধুরা আপনারা মানে বিশাল ভাইয়ের লফটের পায়রাগুলো দেখলেন বিডার যেগুলো সেট পেয়ার আছে সেইভাবে নিতে চাইলে নিতে পারেন আর আমরা নেক্সট পার্টে নিয়ে আসছি বিশাল ভাইয়ের লফটের সিঙ্গেল কিছু পায়রা যেগুলো সেলে থাকছে এই লফটে সত্যি হাসি মুখে আসছে না ভিডিওতে রাখতে হয় কারণ লফট যখন পুরোপুরি সেল হয়ে যায় না তখন সত্যি ভালো লাগে না কিছু করার নেই ওখান থেকে বলছে তো সত্যি কিছু করার নেই বন্ধুরা তো আপনারা ভালো পায়রা নিন আসুন দেখুন পছন্দ হলে নিয়ে নিন আমরা এখানে এন্ড করলাম নেক্সট পার্টে ফের দেখা হচ্ছে বিশাল ভাইয়ের লফটের কিছু সিঙ্গেল পায়রা নিয়ে।